রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠান সৌদি আরবিয়া রেলওয়েজ এর মাধ্যমে নিজস্ব বিলাসবহুল ট্রেনের জগতে যাত্রা শুরু করতে যাচ্ছে সৌদি আরব। সেজন্য ইতালির সেবাদানকারী প্রতিষ্ঠান আর্সেনাল গ্রুপের সাথে $53.33 মিলিয়ন একটি চুক্তি করেছে দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের নানা স্থান, যার ফলে গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রগুলোতে বড় বড় বিনিয়োগ হয়েছে। যেমন সৌদি আরবের উত্তর পশ্চিমের মরুভূমিতে নিউ মডেল সিটি তৈরিতে প্রায় $500 মিলিয়ন বিশাল বিনিয়োগ হয়েছে। নতুন এই বিলাসবহুল ট্রেন ড্রিম অব দ্য ডেজার্ট 2025 সালের শেষের দিকে চালু হবে। গত সপ্তাহে দেয়া এসএআর এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনটি সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ থেকে জর্ডানের উত্তর সীমান্তের কাছাকাছি কুরায়েত শহর পর্যন্ত যাত্রা করবে। 1300 কিলোমিটারের এই দীর্ঘ রেলপথ ধরে সৌদি আরবের মরুভূমির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে যাত্রা করবে ট্রেনটি। 40টি বিলাসবহুল কেবিন বিশিষ্ট নির্মাণাধীন এই ট্রেনটি সৌদি শৈলী ও ঐতিহ্যের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে। ট্রেনটিতে রিজার্ভেশন নেওয়া শুরু হবে এবছরের শেষ থেকে। 2018 সালে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনার সাথে জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে সংযুক্তকারী হারামাইন হাইস্পিড রেলওয়ে চালু হবার এক বছরের মাথায় ড্রিম অব দ্য ডেজার্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অরিয়েন্ট এক্সপ্রেস লা দলচে ভিটা লন্ডন থেকে ভেনিস পর্যন্ত, ভেনিস সিম্পলন অরিয়েন্ট এক্সপ্রেস অথবা জাপানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন কিউসুর 7 স্টার্স এর সাথে সৌদি আরবের ড্রিম অব দ্য ডেজার্ট টক্কর দিতে পারবে কিনা সেটি নিয়ে সন্দিহান অনেকেই। নুসরাত শারমিন, মাইটিভি নিউজ।